আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আজহার উদ্দিন, সহকারী শিক্ষক পালং তুলাশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়। তোমরা ইতিমধ্যে একটি বিষয় খুব ভালোভাবেই জানো, বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এই মুহূর্তে সরকারের নির্দেশনা হচ্ছে পাঠদান কার্যক্রমকে অনলাইনে পরিচালিত করতে হবে। আমরা পালং তুলাশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ইউটিউবে একটি চ্যানেল খুলে পাঠদান কার্যক্রম শুরু করেছি। তোমাদের উদ্দেশ্যে বলছি, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পালং তুলাশার গুরুদাস গভর্নমেন্ট হাই স্কুল। তোমরা ইউটিউবে প্রবেশ করে সার্চ বাটনে গিয়ে সার্চ বারে জাস্ট লিখবা পালং তুলাশার গুরুদাস গভর্নমেন্ট হাই স্কুল, তাহলে তোমরা স্কুলের চ্যানেল পেয়ে যাবা। চ্যানেলে স্কুলের লোগো দেওয়া আছে। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান একটি ক্লাস নিব। দশম শ্রেণীর এবং নবম শ্রেণী যেহেতু দুই ক্লাসের জন্য একসাথে আমি এই ক্লাসটি নিতে যাচ্ছি, সুতরাং আমি এমন একটি অধ্যায় আজকে আলোচনা করব যেটি নবম শ্রেণীর সিলেবাসেও রয়েছে আর দশম শ্রেণীর তো সম্পূর্ণ বই সিলেবাসে রয়েছে। যাই হোক, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় গতি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গতি চ্যাপ্টারের গাণিতিক সমস্যাবলী, এটা নিয়ে আমরা কথা বলবো। আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসটি খেয়াল করবে, এবং তোমরা যারা এই ক্লাসটি দেখছো তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের ক্লাসের বাকি যে ছাত্ররা এই ক্লাসের ব্যাপারে জানে না তাদেরকেও তোমরা নিউজটা জানিয়ে দিবে। তোমাদের ইউটিউব চ্যানেলে একটি ক্লাস রুটিন দেওয়া রয়েছে, সেখানে কোন দিন কোন শিক্ষক কোন বিষয়ের ক্লাস দেবেন তার একটি তালিকা দেওয়া আছে। তোমরা তালিকাটি দেখে নিবে এবং পূর্বেই জেনে যাবে পরবর্তী দিন তোমাদের কোন বিষয়ের ক্লাস রয়েছে এবং কোন স্যার কোন বিষয়ের ক্লাস নেবেন। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মূল বিষয়ে চলে আসলাম। সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা জানি গাণিতিক সমস্যা সমাধানের জন্য সর্বপ্রথম সূত্র সম্পর্কে জানা দরকার। যেমন আমি তোমাদের এখানে গাণিতিক সমস্যাগুলো কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথমে একটি সূত্র রয়েছে, দেখো ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি। এখানে বিহি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমি পরপর বেশ কয়েকটি অঙ্ক অর্থাৎ প্রথম থেকে শুরু করে 3 নং পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এগুলো সব আমাদের এই একই সূত্র দিয়ে আমরা সমাধান করব। যাই হোক, 1 নম্বর অঙ্কটি সবাই একটু খেয়াল করো, একটি রকেট স্থির অবস্থান থেকে সমতরণে চলে 2 মিনিটে 9600 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, রকেটটির ত্বরণ নির্ণয় করো। তাহলে
এই প্রশ্নের কিছু নির্দেশনা তোমাদের এখানে দেয়া রহিয়াছে, তোমরা একটু নিচের দিকে খেয়াল করো। আমি এতটুকু নির্দেশনা তোমাদের জন্য দিয়েছি, কিছু কাজ বাকি রেখেছি, সেটা তোমরা নিজেরা আশা করি করতে পারবা। তো আমরা অঙ্কটা দেখতে থেকে দেখতে পাচ্ছি স্থির অবস্থান থেকে, তার মানে যেহেতু স্থির অবস্থান থেকে শুরু তাহলে আদিবেগ হচ্ছে শূন্য। তাই আমরা সর্বপ্রথমে নোট করে নিয়েছি দেওয়া আছে রকেটের আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। ওকে, আমরা তারপরে দেখতে পাচ্ছি সময় দেওয়া আছে 2 মিনিট। তাই আমরা সময়টাকে তথ্যের মধ্যে লিখে নিয়েছি সময়টি সমান 2 মিনিট। আমরা জানি মিনিট এসআই একক না, তাই মিনিটকে আমরা 60 দিয়ে গুণ করে এসআই এককে পরিণত করেছি। এরপরে শেষ বেগ আমরা দেখতে পাচ্ছি 9600 মিটার পার সেকেন্ড, সেটা আমরা শেষ বেগ হিসেবে নোট করেছি। আর আমাদের সর্বশেষ যেটা সেটা হচ্ছে বের করতে হবে ত্বরণ। তাই আমরা সব শেষে বলবো ত্বরণ এ সমান ওয়াট। এখন বিষয় হচ্ছে আদি বেগ, সময়, শেষ বেগ এবং ত্বরণ, এই 4টি রাশি একসাথে যুক্ত হয়ে যে সমীকরণটি তৈরি হয়েছে আমাদের সেই সমীকরণটি জানতে হবে। একটি মনোযোগ দিলেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের বইয়ে এই 4টি রাশি একসাথে শুধু একটি সমীকরণ রয়েছে, সেটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। আমি এতটুকু করে দিয়েছি, তোমরা এই সমীকরণ থেকে একটু হিসাব করে এর মানটা বের করে তারপরে মান বসাবা। এতটুকু তোমাদের জন্য কাজ। এবার 2 নং প্রশ্নে চলে যাও। যাই হোক, আর একটু কথা বলে নিচ্ছি, তোমাদের পাশে আমি উত্তরটা দিয়ে রেখেছি, তোমরা করে অঙ্কেরই উত্তরটা মিলিয়ে নিবে, অর্থাৎ 1 নং প্রশ্নের উত্তরটা পাশে দেওয়া আছে। এবার চলে আসি 2 নং প্রশ্ন। 4 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলমান একটি বস্তুর বেগ 3 সেকেন্ডে দ্বিগুণ হয়, বস্তুটির আদিবেগ এবং শেষ বেগ কত? এটারও পাশে উত্তর লেখা রহিয়াছে। তো যাই হোক, তোমরা 2 নং সমীকরণের নির্দেশনাটা একটু ভালোভাবে খেয়াল করো, কি নির্দেশনা এখানে রয়েছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি 4 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণ, তার মানে আমাদের ত্বরণটা দেওয়া আছে। তো আমরা ত্বরণটা নোট করেছি একটু পরে, সিরিয়ালে আমাদের ত্বরণ আগে নয়, আদিবেগ শেষ বেগ আগে, তাই আমরা ত্বরণটা পরে লিখেছি জায়গামি। তারপরে হচ্ছে সময় 3 সেকেন্ড, এই যে আমরা সময় 3 সেকেন্ড নোট করেছি। যাই হোক, আর আদিবেগ এবং শেষ বেগের কথা বলা নাই, কিন্তু একটা কথা বলা আছে 3 সেকেন্ডে বেগ দ্বিগুণ হয়। তো যেহেতু বলছে দ্বিগুণ হয়, তার মানে দ্বিগুণ হয়ে যে শেষ বেগটা হয়ে যায় সেটা হবে শেষ বেগ। তাহলে আমরা এরকম ভাবে যদি আদিবেগ এবং শেষ বেগ কোনোটাই না জানি, আবার যদি বলে দেওয়া হয় একটি একটির দ্বিগুণ হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যেহেতু শেষ বেগটা দ্বিগুণ হয়, তাই আমরা ধরে নিব আদিবেগ ইউ সমান 1 মিটার পার সেকেন্ড, তাহলে শেষ বেগ বি সমান 2x মিটার পার সেকেন্ড। আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এখানে তোমরা x এর পরিবর্তে অন্য যে কোনো রাশি ধরতে পারো। যদি প্রথমে তোমরা এখানে আদিবেগ y ধরো, তাহলে এখানে 2y এর মান, এখানে 2y ধরতে হবে। আচ্ছা, তারপরে আমাদের এখান থেকে আদিবেগ এবং শেষ বেগ অর্থাৎ ইউ এবং বিহির মানই বের করতে হবে। আবারও বলছি ইউ বিহি টি, তারপরে হচ্ছে এ, 4টা মিলে আমাদের বই একটি সূত্র আছে, সেটা হচ্ছে বি সমান ইউ প্লাস এটি। তোমরা এই সূত্র দিয়ে অঙ্কটি করতে পারবে। এবার আমি চলে যাচ্ছি 3 নং সমীকরণে। সবাই একটু ভালোভাবে খেয়াল করো, 3 নং সমীকরণে একটি বাঘ তার সামনে 30 মিটার দূরে অবস্থিত একটি হরিণকে ধরার জন্য স্থির অবস্থান থেকে 4 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে দৌড়াতে থাকলো। হরিণটি 28 মিটার পার সেকেন্ড সমবেগে একই দিকে চলছে, কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে? কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে, তার মানে সময়টা বের করতে হবে বাঘের জন্য, কিন্তু বাঘের শেষ বেগটা হবে হরিণের বেগের সমান। অপরদিকে আমরা খেয়াল করে দেখছি যে হরিণ কিন্তু সমবেগে চলছে, তার মানে হরিণের বেগের কোনো পরিবর্তন হবে না, সমবেগ মানে হচ্ছে একই বেগ। তাহলে আমরা এখন আমাদের অঙ্কটা হচ্ছে বাঘের জন্য, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আমাদের এই অতিক্রান্ত দূরত্বটা কোনো কাজে লাগবে না। আসলে আমাদের অঙ্কের মধ্যে মাঝে মাঝে এরকম দুই একটা তথ্য দিয়ে দেয় যেটা আমাদের অঙ্কে কোনো কাজে লাগে না, এ বিষয়টা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো যাই হোক, যা যা দেয়া আছে আমরা সেটা নোট করি। প্রথমে দেয়া আছে স্থির অবস্থান, স্থির অবস্থান বলার কারণে আমরা নিয়েছি আদিবেগ ইউ সমান 0। তারপরে বলা আছে 4 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণ, বলার কারণে আমরা নিয়েছি ত্বরণ এ সমান 4 মিটার পার সেকেন্ড। তারপরে বলা আছে শেষ বেগ 28, এটা হরিণের বেগ, আর বলা আছে বাঘের বেগ কখন হরিণের সমান হবে। তাহলে হরিণের যেহেতু এত দেওয়া আছে, তাহলে বাঘেরটা যখন হরিণের সমান হবে তখন বাঘের বেগ ঠিক এতই হবে, সুতরাং শেষ বেগ 28 মিটার পার সেকেন্ড।
এখন বলছে কখন, কখন যেহেতু বলছে আমাদের প্রশ্নে, কখন বলার কারণে আমরা খুব ভালোভাবেই বুঝে গেছি কখন মানে ওয়েন, অর্থাৎ সময় বের করতে হবে। সুতরাং সময়টি সমান হয়। আবারও বলছি আমরা এখন দেখছি আদি বেগ, শেষ বেগ, ত্বরণ এবং সময়, এই চারটি মিলে আবার একটি সমীকরণ রয়েছে বি সমান ইউ প্লাস এটি আমি অত দূর রেডি করে দিয়েছি। আশা করি বাকি কাজটা তোমরা নিজেরা করতে পারবে। যাই হোক, পরবর্তী বিষয় তোমরা দেখো, আমরা এরপরে একটা পরবর্তীতে আমাদের আরেকটি সূত্র রয়েছে, এখানে তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। আমরা আগেই বলেছি ইউ হচ্ছে আদিবেগ, বি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে দূরত্ব। আমরা এখন পরপর কয়েকটা অঙ্ক নিয়ে কথা বলবো, সবগুলো অঙ্ক এই একই সূত্র দিয়ে করা হয়েছে। যাই হোক, আমি প্রথমে 4 অঙ্ক নিয়ে কথা বলি, সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 মিটার/সেকেন্ড ত্বরণে 118 মিটার অতিক্রম করলে গাড়ির শেষ বেগ কত। আবারও বলছি যেহেতু বলা আছে স্থির অবস্থান, সুতরাং আদি বেগ হচ্ছে 0। যেহেতু বলা আছে ত্বরণ 5 মিটার/সেকেন্ড, সুতরাং ত্বরণ 5 মিটার/সেকেন্ড। যেহেতু বলা আছে অতিক্রান্ত দূরত্ব 118 মিটার, সুতরাং দূরত্ব 118 মিটার। আর বলা আছে শেষ বেগ কত, সুতরাং শেষ বেগ ভি সমান ওয়াট। এবার আদি বেগ ইউ, শেষ বেগ ভি, ত্বরণ এবং অতিক্রান্ত দূরত্বে চারটি মিলে আমাদের বইয়ে একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে এই সূত্রটি। আমি সূত্র পর্যন্ত রেডি করে দিয়েছি, আশা করি তোমরা মান বসিয়ে উত্তরটা বের করতে পারবা। তবে উত্তরটা আমি প্রত্যেকটা প্রশ্নের সামনে দিয়ে রেখেছি। এবার চলে আসো 5 নম্বর। স্থির অবস্থান থেকে চলে একটি ট্রেন 10 মিটার/সেকেন্ড সুষম ত্বরণে চলার সময় 125 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে। আবারও বলছি যেহেতু বলা আছে স্থির অবস্থান থেকে, সুতরাং আদি বেগ 0। যেহেতু বলা আছে সুষম ত্বরণ, সুতরাং ত্বরণ এত। যেহেতু বলা আছে অতিক্রান্ত দূরত্ব 125 মিটার। যাই হোক, আমাদের 5 নম্বর অঙ্কটি সম্পূর্ণ 4 নম্বর অঙ্কের হুবহু কপি, এই জন্য 5 নম্বর অঙ্কের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আশা করি তোমরা পারবে। এবার চলে আসো 6 নং। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 625 মিটার দূরত্ব অতিক্রম করলো একটি বস্তুর বেগ 125 মিটার/সেকেন্ড হলো বস্তুটির ত্বরণ কত। 6 নম্বরে আমি বলছি প্রথমে লাগবে আদি বেগ ইউ সমান 0, দূরত্ব এস সমান 625 মিটার, সে বেগ 125 মিটার বের করতে হবে ত্বরণ এ, ওই একই সূত্র পূর্বের এই সূত্রটি দিয়ে করতে হবে। সুতরাং এটিরও কোনো নির্দেশনা দেওয়া হয়নি, তোমরা আশা করি পারবে। এবার আমি 7 নং অঙ্ক নিয়ে কথা বলছি। 7 নম্বর অঙ্কটা সবাই একটু ভালোভাবে খেয়াল করো। 72 কিলোমিটার/আওয়ার বেগে একজন গাড়ির চালক 42 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দিলেন, এতে গাড়িটি পথচারীর 2 মিটার সামনে এসে থেমে গেল, গাড়িটির ত্বরণ কত ছিল। দেখ একটু ভালোভাবে খেয়াল করো, 72 কিলোমিটার/আওয়ার, আমরা জানি বেগের এসআই হচ্ছে মিটার/সেকেন্ড। যেহেতু এখানে বলা আছে 72 কিলোমিটার/আওয়ার, সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে কিলোমিটার/আওয়ার কে মিটার/সেকেন্ডে পরিণত করা। সেটা কিভাবে করতে হয় আশা করি আমরা জানি। আমি এখানে যদিও সরাসরি লিখে রেখেছি, কিন্তু তোমরা জানো 72 কিলোমিটার/আওয়ার কে মিটার/সেকেন্ডে পরিণত করার নিয়ম হচ্ছে 72 কে 1000 দিয়ে গুণ করতে হবে, 3700 দিয়ে ভাগ করতে হবে, সেটা করলে রেজাল্ট হবে 20। আচ্ছা, এরপরে 42 মিটার দূরে পথচারীকে দেখতে পেয়ে ব্রেক করছে, কিন্তু গাড়িটা 42 মিটার যায় নাই, 2 মিটার আগে থেমে গেছে, তার মানে অতিক্রম করেছে 42 - 2, তাই আমাদের দূরত্ব বের করার ক্ষেত্রে আমরা 42 থেকে 2 বিয়োগ করেছি। তারপরে গাড়িটির ব্রেক চেপে দিলেন, এসে থেমে গেল। এই থেমে গেল কথাটি বলার কারণে আমরা এখান থেকে বুঝে নিয়েছি যে আমাদের শেষ বেগ হচ্ছে 0। আর আমাদের বলা আছে ত্বরণ বের করো, তো আমরা এখানে ত্বরণ বের করেছি। আবারও বলছি পূর্বের মতো আদি বেগ, শেষ আদি বেগ আছে আমাদের দেয়া, তারপরে হচ্ছে শেষ বেগ, তারপরে হচ্ছে দূরত্ব, তারপরে হচ্ছে ত্বরণ, এই চারটি রাশি মিলিয়ে আমাদের একটি সমীকরণ রয়েছে, সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস। এখানে একটা কথা বলে রাখি, এখানে তোমরা এই সমীকরণ থেকে যখন এর মানটা বের করবা, তখন এর মানটা কিন্তু ঋণাত্মক আসবে, আর আমাদের উত্তর ঋণাত্মক চিহ্নই দেওয়া আছে। আর এখানে যদি তোমরা উত্তরটাকে ত্বরণ না বলে মন্দন বলো, তাহলে কিন্তু তোমাদের এই মাইনাস চিহ্নটা দিতে হবে না। অর্থাৎ ত্বরণ বলে মাইনাস চিহ্ন দিতে হবে, আর রেজাল্টে মন্দন বলে মাইনাস চিহ্ন দিতে হবে না, কারণ মন্দন নিজেই হচ্ছে একটি ঋণাত্মক টার্ম। এবার আমি পরবর্তী অঙ্ক নিয়ে কথা বলবো, সবাই একটু ভালোভাবে খেয়াল করো। আমরা পরবর্তী সূত্র হচ্ছে আমাদের যেটা, সেই সূত্রটা একটু তোমাদের সাথে আগে আমরা সূত্রটা নিয়ে আলোচনা করি। সূত্র হচ্ছে এস সমান
ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এখানে কোনটা দ্বারা কি বোঝায়? আর আরেকটি সমীকরণ আছে এস সমান ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু টি, এখানে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আমরা দেখতেই পাচ্ছি ইউ আদিবেগ, সব লেখার আছে, ইউ আদিবেগ, বি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে সুষম ত্বরণ, টি হচ্ছে সময় এবং এস হচ্ছে সরণ বা দূরত্ব। তো আমরা এখন যে অঙ্কগুলো করবো আমাদের এই দুইটা সূত্র ব্যবহার করে এই অঙ্কগুলো করব। তো 8 নম্বর অঙ্কটা সবাই একটু ভালোভাবে খেয়াল করো, 8 নম্বর অঙ্কে আছে 4 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলমান, তার মানে এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। একটি ট্রেন স্টেশন অতিক্রম করার 10 সেকেন্ড পরে, তার মানে এটা হচ্ছে আমাদের সময়, 240 মিটার দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে আমাদের দূরত্ব, স্টেশন অতিক্রম করার সময় বেগ কত ছিল, তাহলে যা যা দেয়া আছে আমরা সেটা লিখে ফেলছি, দূরত্ব 240 মিটার, সময় 10 সেকেন্ড, ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আদিবেগ ইউ সমান 8। তো আমরা জানি দেখো এই 4টি রাশি মিলিয়ে আমাদের একটি সূত্র রয়েছে এস সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এখানে মান বসালে তোমাদের উত্তরটা চলে আসবে। তোমাদের উদ্দেশ্যে এখানে একটা কথা বলি, তোমাদের রাশি চেনার একটা উপায় হচ্ছে একক দেখে, যেমন 240 এরপরে মিটার লেখা আছে, মিটার যেহেতু দৈর্ঘ্যের একক বা দূরত্বের একক বা সরণের একক, সুতরাং এটা দেখলে আমরা বুঝে যাবো যে এটা দূরত্ব। এবার চলে আসি 9 নম্বর অঙ্কে, একটু ভালোভাবে খেয়াল করো, একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, 6 সেকেন্ডে উহা 147 মিটার দূরত্ব অতিক্রম করলো, গাড়িটির ত্বরণ ও শেষ বেগ নির্ণয় করো, অ্যান্সার পাশে দেওয়া আছে, আর একটু নির্দেশনা তোমাদের জন্য রয়েছে। দেখো তোমরা আবারও বলি, 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে এটাই আমাদের শুরুর বেগ, অর্থাৎ আদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 6 সেকেন্ড তার মানে আমাদের সময় হচ্ছে 6 সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব 147 মিটার, তার মানে আমাদের দূরত্ব হচ্ছে 147 মিটার। একসাথে দুইটি জিনিস বের করতে হবে, একটা হচ্ছে ত্বরণ আর একটা হচ্ছে শেষ বেগ, সুতরাং আমরা প্রথমে ত্বরণ এ সমান হওয়ার এটা বের করবো। ত্বরণ বের করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই সমীকরণে ত্বরণ ছাড়া বাকি সবগুলো মান দেওয়া আছে, তোমরা মান বসিয়ে এই সূত্রের মাধ্যমে বের করে নিবা। আচ্ছা, এখান থেকে ত্বরণ বের করার পর আমাদের আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে শেষ বেগ বের করো, শেষ বেগের শুধু সূত্রটাই আমি পাশে দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে শেষ বেগের মানটা বের করে ফেলবা। এরপরে চলো আসি 10 নম্বর অঙ্ক নিয়ে কথা বলি, সবাই একটু খেয়াল করো, 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 1.5 মিটার পার সেকেন্ড ত্বরণ প্রয়োগ করা হলো, গাড়িটি 10ম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, একটু ব্যতিক্রম অঙ্ক। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি, 36 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে এটা হচ্ছে আমাদের আদিবেগ, তাহলে আগের মতোই আমরা আদিবেগটা প্রথমে লিখেছি এবং তাকে 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে ভাগ করে আমরা মান বের করেছি। তারপরে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, তার মানে ত্বরণ হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10ম সেকেন্ড। আচ্ছা এবার আমার কথা হচ্ছে, 10ম সেকেন্ড বলতে আমরা কি বুঝি, লেখা আছে 10ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এর সমান ওয়াট। আচ্ছা আমি তোমাদের একটু ক্লিয়ার করতে চাই, এখানে 10ম সেকেন্ড মানে হচ্ছে জাস্ট 1 সেকেন্ড, কোন 1 সেকেন্ড, 10তম সেকেন্ড, তার মানে 9 এবং 10, 9 সেকেন্ডের পরে 10 সেকেন্ড, ঠিক ওই 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বের করতে বলছে। এখানে আমাদের অঙ্কটা করার যে টেকনিক সেটা হচ্ছে আমরা প্রথমে বের করব 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তারপরে বের করব 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তো 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে যখন আমরা 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাদ দিব তখন আমরা 10ম সেকেন্ডের দূরত্বটা পেয়ে যাব। যাই হোক, আমরা প্রথমে শুরু করি, 10ম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব S1, সেই ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার থেকে দূরত্বের মান বের করব, S1 এর মান। আবার যখন 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব তখন দূরত্ব হচ্ছে S2, আমরা এই সূত্র থেকে 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব, দেন দুইটা দূরত্ব বিয়োগ করে আমরা 10ম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। পরবর্তী হচ্ছে 11 নম্বর অঙ্ক, একটু খেয়াল করো, এটা একটু বড় অঙ্ক কিন্তু অঙ্কটি সহজ, স্থির অবস্থান থেকে 4 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলমান একটি গাড়ি 5 সেকেন্ড চলে, এরপর গাড়িটি 10 সেকেন্ড সুষম বেগে চলে, এই অবস্থায় চালক ব্রেক করলে 8 সেকেন্ডে গাড়িটি থেমে যায়, গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত। যাই হোক, আমরা প্রথম থেকে একটু খেয়াল করি, প্রথম 5 সেকেন্ড যে গাড়িটি চলেছে তখন গাড়িটির ত্বরণ ছিল, এই 5 সেকেন্ড গাড়িটির ত্বরণ ছিল, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড ত্বরণে চলছে 5 সেকেন্ড, কিন্তু স্থির অবস্থান, তার মানে আদিবেগ শূন্য, তাহলে প্রথমে আমরা এই 5 সেকেন্ডের দূরত্ব বের করব, তারপরে 10 সেকেন্ড সুষম বেগে চলছে, দেন আমরা এই 10 সেকেন্ডের দূরত্ব বের করব, তারপরে
ব্রেক করার পর 8 সেকেন্ডে থেমে গেছে, তারপরে 8 সেকেন্ডের দূরত্ব বের করবো। তার মানে তিনবার আমরা এই তিনটা দূরত্ব বের করে শেষের যোগ করে দিব। উত্তরগুলো দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে হবে উত্তর 50, পরের ক্ষেত্রে হবে উত্তর 200, তারপরের ক্ষেত্রে হবে 80। যাক আমরা প্রথম ক্ষেত্রে চলে আসি। স্থির অবস্থান থেকে যেহেতু বলছে, আমরা প্রথম ক্ষেত্রে একটু লিখে দিয়েছি, এটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে, যেহেতু ত্বরণ হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখে দিয়েছি সমবেগের ক্ষেত্রে, যেহেতু বেগের কোনো পরিবর্তন হয়নি। তৃতীয় ক্ষেত্রে আমরা লিখে দিয়েছি মন্দনের ক্ষেত্রে, কারণ যেহেতু এখানে বেগ হ্রাস পেয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে সবাই একটু খেয়াল করো কি দেওয়া আছে। স্থির অবস্থান বলার কারণে আমরা লিখেছি আদি বেগ ইউ সমান 0, সুষম ত্বরণ বলার কারণে আমরা লিখেছি ত্বরণ এ সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় 5 সেকেন্ড বলেছে, তাই আমরা লিখেছি সময় এ সমান 5 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে প্রথমে শেষ বেগের মানটা বের করে নিব, ভি সমান ইউ প্লাস এটি। এখানে আমাদের শেষ বেগটা বের করার একটা ব্যাখ্যা রয়েছে। এখানে যদি আমরা আগে শেষ বেগটা বের করে নিই, তাহলে প্রথম ক্ষেত্রের শেষ বেগ হবে দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে গিয়ে আমাদের শেষ বেগটা কাজে লাগবে। আর যদি প্রথম ক্ষেত্রে আমরা শেষ বেগটা না বের করি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে গিয়ে আমাদের পুনরায় দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগের জন্য আবার প্রথম ক্ষেত্রের শেষ বেগ কত সেটা জানার প্রয়োজন পড়বে। এই জন্য আমরা প্রথমেই শেষ বেগটা বের করে নিছি। যাই হোক, শেষ বেগ বের করে আমরা দূরত্ব S1 সমান হোয়াট, আমরা একটা সূত্র দিয়েছি, সবচেয়ে সহজ সূত্র, এই সূত্রে মান বসিয়ে আমরা এখানকার অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। এবার চলে যাই দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের বেগ 20, যেহেতু প্রথম ক্ষেত্রের শেষ বেগ, এই ভি সমান ইউ প্লাস এটি, এখান থেকে হিসেব করলে আমরা 20 পাবো, সেটাই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বেগ। আর দ্বিতীয় ক্ষেত্রে সময় দেওয়া আছে 10 সেকেন্ড, ভালোভাবে খেয়াল করো, সময় দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব S2 সমান হোয়াট, এই যে আমাদের সমবেগের দূরত্ব বের করার সূত্রটা সবচেয়ে সহজ একটা সূত্র, সেটা হচ্ছে S সমান BT। কিন্তু আমরা S2 দিয়েছি, কারণ অলরেডি আমরা S1 একটি দূরত্ব বের করেছি, আর এবার আমরা নাম দিয়েছি S2। এখান থেকে মান বসালে উত্তর কত পাবো সেটা তো প্রথমেই দেওয়া আছে। এখানে S1 এর মানটা আমরা বের করলে পেয়ে যাব 50, এখানে S2 এর মানটা আমরা যখন বের করব তখন পেয়ে যাব 200, এরপরে S3 এর মান যখন বের করবো তখন আমরা পেয়ে যাব 80। উত্তরটা আমি আগে দিয়ে রেখেছি, কিন্তু কাজগুলো তোমরা করবা। তো তৃতীয় ক্ষেত্রে দেখো আদি বেগ হচ্ছে 20, কারণ দ্বিতীয় ক্ষেত্রে যেটা শেষ বেগ সেটাই হবে তৃতীয় ক্ষেত্রে আদি বেগ, আর দ্বিতীয় ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন হয়নি, আর তৃতীয় ক্ষেত্রে শেষ বেগ 0, কারণ শেষ পর্যন্ত আমাদের এটি থেমে গেছে, এই যে গাড়িটি শেষ পর্যন্ত থেমে গেছে, তাই তৃতীয় ক্ষেত্রে শেষ বেগ হচ্ছে 0। আর এক্ষেত্রে সময় লেগেছে 8 সেকেন্ড, দূরত্ব S3 সমান হওয়ার, আমরা জানি S3 সমান U প্লাস B ডিভাইডেড বাই 2 ইনটু T, তিনটা দূরত্ব যোগ করলে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। পরবর্তীতে আমি এই চ্যাপ্টারের আরো কিছু অঙ্ক নিয়ে কথা বলছি, তোমরা খেয়াল করো আমাদের এই চ্যাপ্টারে আরো কিছু অঙ্ক রয়েছে। আমরা পূর্বে যে সূত্রগুলো ব্যবহার করেছি অঙ্ক করার ক্ষেত্রে, ওই সূত্রগুলোর মধ্যে যদি সামান্য একটু পরিবর্তন করি তাহলে আমরা এই সূত্রগুলো পেয়ে যাব। কিরকম পরিবর্তন? যেমন আমরা এর আগে যে সূত্রগুলো ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে ত্বরণের সূত্র। এখন ত্বরণের সূত্রে যদি আমরা ত্বরণ এর জায়গায় জি বসিয়ে দিই, তাহলে আমাদের নতুন সূত্র হয়ে যাবে, আর এস এর জায়গায় এইচ বসিয়ে দিই, অর্থাৎ আমি আবারও বলছি, ত্বরণ এর জায়গায় যদি জি বসিয়ে দিই এবং এস এর জায়গায় যদি এইচ বসিয়ে দিই, তাহলে আমরা এই সূত্রগুলো পেয়ে যাব, অর্থাৎ এগুলো হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। এখন আমরা এই পরন্ত বস্তুর সূত্র দিয়ে অঙ্ক করব। যাই হোক, 1 নম্বর অঙ্কটা সবাই খেয়াল করো, 15 মিটার উঁচু একটি গাছ হতে আম পানিতে পড়ে গেল, পানি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমের বেগ কত? একটু খেয়াল করো কি দেয়া আছে। 15 মিটার উঁচু, তার মানে উচ্চতা হচ্ছে 15 মিটার, এই যে নির্দেশনা এখানে দেওয়া আছে, উচ্চতা হচ্ছে 15 মিটার, পানিতে পড়ে গেল, স্পর্শ পানি স্পর্শ করা ঠিক পূর্ব মুহূর্তে। যাই হোক, পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে আমাদের দুইটা তথ্য আমরা এমনি পেয়ে যাব, সেটা আমাদের একটু বুঝতে হবে। যখন বলবে পরন্ত বস্তু, তখন আমরা জানবো পরন্ত বস্তুর আদি বেগ আজীবন 0 হয়, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে জি এর মান 9.8, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ। তার মানে দুইটা তথ্য আমরা অতিরিক্ত এমনি পেয়ে গেলাম। তাহলে আমরা উচ্চতা পেয়েছি 15, আর আদি বেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, এটা নির্দিষ্ট, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড, এটাও নির্দিষ্ট। তাহলে এখান থেকে আমরা বের করবো শেষ বেগ ভি সমান হওয়ার। যাই হোক, তিনটা মিলে আমাদের যে সূত্র সেটা হচ্ছে B² সমান U² প্লাস 2S, এখানে মান বসিয়ে শেষ বেগ বের করতে পারবো, উত্তর পাশে দেওয়া আছে। এবার চলে যাই পরবর্তী অঙ্কে, একটু ভালোভাবে খেয়াল করে এই অঙ্কটি। একটি নিক্ষিপ্ত বস্তু ভূমি থেকে 30 মিটার উচ্চতায় একটি নিক্ষিপ্ত বস্তুর বেগ ভূমি থেকে 30 মিটার উচ্চতায় অর্ধেক হয়ে যায়।
তার মানে 30 মিটার উচ্চতায় বেগটা অর্ধেক হয়ে যায়। তাহলে বস্তুটির আদি বেগ কত? আচ্ছা, তাহলে নিক্ষিপ্ত বস্তু আর পরন্ত বস্তুর মধ্যে পার্থক্য হচ্ছে, পরন্ত বস্তুর হচ্ছে আদি বেগ শূন্য, আর নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ হয় শূন্য। কিন্তু সর্বোচ্চ উচ্চতায় তো আর এখানে যায়নি, জাস্ট 30 মিটার উচ্চতায় গেছে, সুতরাং শেষ বেগ অর্ধেক হয়। তার মানে আদি বেগ কত সেটা দেয়া নাই, কিন্তু বলা আছে শেষ বেগ আদি বেগের অর্ধেক। এই জন্য আমরা ধরে নিছি আদি বেগ 1 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগ হয়ে যাবে তার অর্ধেক, 1/2, অর্থাৎ 1/2 মিটার পার সেকেন্ড। এখানে আমরা x না ধরে পূর্বের অঙ্কের মতো বলছি y ধরতে পারি, তাহলে এখানে হবে y/2। যাই হোক, আর উচ্চতা দেওয়া আছে 30 মিটার। এই যে আমরা নোট করে নিয়েছি উচ্চতা 30 মিটার, আর আমাদের আদি বেগের শেষ বেগ বের করতে হবে। তাহলে এই যে সূত্র v² = u² + 2s, এখান থেকে আমরা প্রথমে u এর মানটা বের করে ফেলবো, তারপরে v এর মানটা বের করে ফেলবো। আসলে আমরা যদি x এর মান বের করি তাহলে সেটাই হবে u এর মান, তারপরে v এর মান বের করার জন্য x কে জাস্ট অর্ধেক করব। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বর অঙ্ক, সবাই একটু ভালোভাবে খেয়াল করো। 3 নম্বর অঙ্কটি, ভূমি থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বল আকাশের দিকে ছুড়ে দেওয়া হলো, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তাহলে 3 নম্বর প্রশ্নে 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ। এটা হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ, আমরা দেখতেই পাচ্ছি 3 নম্বরটা হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ 20 মিটার পার সেকেন্ড। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান 9.8, এটা এমনি আমাদের দেয়া না থাকলেও জানতে হবে। আর যেহেতু এখানে বলছে নিক্ষিপ্ত বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ হচ্ছে শূন্য, তাহলে বের করতে হবে সর্বোচ্চ উচ্চতা এর সমান হওয়ার, আমাদের অঙ্ক করার সূত্র হচ্ছে এই যে v² = u² - 2gs। নিক্ষিপ্ত বস্তুর জন্য এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ পরন্ত বস্তুর সূত্র হচ্ছে v² = u² + 2gs, আর নিক্ষিপ্ত বস্তুর হচ্ছে v² = u² - 2gs। এই মাইনাসের বিষয়টি একটু মাথায় রাখতে হবে। তারপরে 4 নম্বর প্রশ্নটি একটু ভালোভাবে যদি আমরা খেয়াল করি, 4 নম্বর প্রশ্নের কিছু নির্দেশনা আমাদের এখানে দেওয়া আছে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে 150 মিটার উঁচু একটি বস্তু ভূমিতে পতিত হলো কত সময় লাগবে আর শেষ বেগ কত? এটাও তোমরা দেখতেই পাচ্ছ নতুন তেমন কিছু নেই, অতিক্রান্ত উচ্চতা দেওয়া আছে 150 মিটার, আর যেহেতু পতিত হয়েছে তার মানে এটা হচ্ছে পরন্ত বস্তু। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমি আগেই বলেছি আদি বেগ শূন্য, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8, সময় টি সমান পাঠ, আমাদের সূত্র হচ্ছে এইচ সমান ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। এটা দিয়ে আমরা কত সময় লাগবে সেটা বের করব। আমি ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগটা বের করি নাই, বেগটা হচ্ছে ঠিক এই বেগটা যে বের করতে চাইবে তার বেগ বের করার অঙ্ক হচ্ছে ঠিক 1 নম্বর অঙ্কের মতোই, যে আমরা এখানে পানি স্পর্শ করার মুহূর্তে বেগ বের করেছি, একদম 1 নম্বর অঙ্কের মতো হচ্ছে 4 নম্বর অঙ্কে এই স্পর্শ করার মুহূর্তে বেগ বের করার ব্যাপারটি। সবাইকে ধন্যবাদ। যাই হোক, একটা ব্যাপার সবাই একটু খেয়াল করো, যদি আমি অঙ্কগুলো অনেক দ্রুত বুঝিয়েছি, আমি জেনেছি, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আসলে আমি চেয়েছি যে একই ক্লাসে তোমাদের অনেকগুলো অঙ্ক বুঝিয়ে দিই। আর তোমাদের জন্য সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে, যদি আমি সরাসরি ক্লাস নিতাম তাহলে তো জাস্ট আমার কথাগুলো তোমরা একবার শুনতা। যেহেতু আমি তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছি, সুতরাং আমার এই ভিডিওটা তোমরা বারবার দেখতে পারবা। আমার কথা হচ্ছে তোমরা ভিডিওটা দেখার সময় একাধিকবার দেখবা, একটা কথা একবার দেখার পরে না বুঝলে সেটা আবার দেখবা, আবার দেখবা, অর্থাৎ এই ভিডিওটাই যদি তোমরা একাধিকবার দেখো, তাহলে আমি যদি কোনো কোনো জায়গায় একটু দ্রুত বুঝিয়ে থাকি তাহলে সেই সমস্যাটা তোমাদের আর থাকে।